আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর ইউ আশা করি সকলেই ভালো আছেন এসিও ফুল কোর্সের বারোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা গত পর্বগুলোতে আমরা হচ্ছে আমাদের অনপেজ পেজ ইোর যে সমস্ত বিষয় আসগুলো ছিল সেই বিষয় শিখেছি এবং অন পেজ এসিওর যে পার্টটা ছিল সেই পার্টটা আমরা হচ্ছে কমপ্লিট করছি তো আজকে থেকে আমরা হচ্ছে টেকনিক্যাল এস ইওর পার্টটা শুরু করব এবং টেকনিক্যাল এস একদম এ টু জেড বিষয়গুলো আমরা হচ্ছে শিখবো এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় হচ্ছে দেখাবো তো দেখুন টেকনিক্যাল এসিও জিনিসটা কি আমি এর আগে কিন্তু আপনাদেরকে বলেছি আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে টেকনিক্যাল এসিও জিনিসটা কি। তো আমি আরেকবার আপনাদেরকে হচ্ছে রিমাইন্ড করে দিচ্ছি হয়তো অনেকে ভুলে যেতে পারেন হোয়াট ইজ টেকনিক্যাল এসিও টেকনিক্যাল এসিও হচ্ছে একটা ওয়েবসাইটের যে সমস্ত টেকনিক্যাল ইরোর আছে সেই টেকনিক্যাল ইরোরগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে অপটিমাইজ করা একদম সহজ ভাষায় এটাই হচ্ছে টেকনিক্যাল এসিও এখন একটা ওয়েবসাইটের কোথায় কোথায় টেকনিক্যাল প্রবলেম আছে সেটা কিভাবে ফাইন্ড আউট করব। এবং কিভাবে সেগুলো আমরা সলভ করব বা অপটিমাইজ করব সেই বিষয়টা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখব আজকে হচ্ছে তার ইনিশিয়াল যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেই বিষয়গুলো হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো তো একটা ওয়েবসাইটের কি কি টেকনিক্যাল ইরোড থাকতে পারে প্রথমত আমাদেরকে এটা জানতে হবে যে একটা ওয়েবসাইটে যে আমরা টেকনিক্যাল এস করব তো যে কোনো ধরনের ওয়েবসাইটের কি কি টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে যেগুলো আমরা অপটিমাইজ করতে হবে দেখুন প্রথমত এই চার টাইপের টেকনিক্যাল ইরোর একটা ওয়েবসাইটে থাকতে পারে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে রোবটস ডট টিএক্সটি সেট আপ করা না থাকতে পারে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল ইরোড বা টেকনিক্যাল প্রবলেম এটা আমাদেরকে টেকনিক্যাল এসিওর ক্ষেত্রে এটা কিন্তু আমাদেরকে সলভ করতে হয় অনেক সময় দেখা গেছে বা আপনি যখন বায়ারের কাজ করেন বা এসিওর কাজগুলো করেন তখন কিন্তু বায়ার এসে আপনাকে বলবে যে তুমি আমার রোবোটস ডট এই প্রবলেমটা বা এই ইরোডটাকে ফিক্সড করে দাও তখন কিন্তু আপনাকে এই ইরোডটা অফ বা ফিক্সড করে দিতে হবে তারপর একটা ওয়েবসাইটের যে টেকনিক্যাল প্রবলেমটা থাকতে পারে সেটা হচ্ছে সাইট ম্যাপস ক্রিয়েট করা না থাকতে পারে এটা কিন্তু একটা ওয়েবসাইটের টেকনিক্যাল ইরোড তো অনেক সময় বায়ার আপনাকে বলতে পারে যে তুমি আমার সাইট ম্যাপসটা ক্রিয়েট করে দাও তো তখন কিন্তু আপনাকে এই সাইট ম্যাপসটা ক্রিয়েট করে দিতে হবে তারপর দেখুন যে কোনো ওয়েবসাইটের আরও একটা টেকনিক্যাল ইরোড যেটা থাকতে পারে সেটা হচ্ছে ক্যাননিক্যাল ট্যাক্স সেট করা না থাকতে পারে তা আপনাকে অনেক সময় বায়ার বলতে পারে বা আপনার কাছে কাজের অফার আসতে পারে যে ক্যানোনিক্যাল ট্যাক্স সেটআপের এই কাজটা করে দিতে হবে তখন কিন্তু আপনি কাজটা না জানলে তখন কিন্তু করতে পারবেন না তারপর যেই টেকনিক্যাল ইরোডটা থাকতে পারে সেটা হচ্ছে স্কিমা মার্কআপ করা না থাকতে পারে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই ওয়েবসাইটে যখন আপনি টেকনিক্যাল এসই করবেন তখন কিন্তু এই স্কিমাটা মার্কআপ করতে হবে দেখুন এই যে রোবটস ডট টি এটা প্রবলেমটা ফিক্স করতে হয় বা সাইট ম্যাপের এই প্রবলেমটা ফিক্স করতে হয় এই প্রবলেমগুলো কীভাবে ফিক্স করতে হয় সেটা আমি আগামী ক্লাসে দেখাবো তো আজকের এই ক্লাসে আপনারা মূলত প্রথমত জানতে হবে যে রোবটস ডট টি জিনিসটা কী বা সাইট ম্যাপস জিনিসটা কী বা ক্যানোনিক্যাল টেক্স জিনিসটা কী অথবা স্কিমা মার্কআপ এই জিনিসটা কী কারণ আমি জানি আপনাদের অনেকের কাছে এই শব্দগুলো খুবই নতুন এবং অনেকে আছেন যারা হচ্ছে লাইফে প্রথমবার শুনতেছেন তো এখন এই জিনিসটা যদি আপনারা না জানেন বা রোবোটস টিএক্সটি কাকে বলে বা জিনিসটা কি এটা যদি না জানেন তাহলে আপনি বিষয়গুলো কীভাবে ক্লাসে আমরা এই বিষয়গুলো কাকে বলে এবং এই বিষয়গুলোর কি কাজ এবং এই বিষয়গুলো না থাকলে কি কি প্রবলেম হতে পারে সেই বিষয়গুলো হচ্ছে আমরা আজকের এই ক্লাসে দেখব তো চলুন প্রথমত আমরা জেনে নিই যে রোবটস ডট টিএক্স জিনিসটা কি আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাই দেখুন এখানে ইংলিশ এবং বাংলা দুইটাই খুব সুন্দরভাবে লেখা আছে এবং আমি জাস্ট আপনাদেরকে এখানে ইলাবোরেট করে দিচ্ছি দেখুন রোবটস ডট টিএক্সটি জিনিসটা কি ইন রোবটস ডট টিএক্সটি ফাইল উই ফার্মিট গুগলস রোবট টু ক্রল অ্যান্ড ইন্ডেক্স আওয়ার ডেজিগনেটেড ওয়েবসাইট রোবটস ডট টিএক্সটি হচ্ছে গুগল ক্রলার বা রোবটকে সে সকল নির্দেশনাতে যা দেখে গুগল ক্রলার বুঝতে পারে সে কোনটা ক্রল করবে কোনটা ক্রল করবে না মানে হচ্ছে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে গুগলের রোবট যখন যায় তখন কিন্তু সে প্রথমত সাইট ম্যাপসটা দেখে সাইট ম্যাপসটা দেখার পর সে ওইখান থেকে কোনটা কোনটা ক্রল করবে কোনটা কোনটা ক্রল করবে না এরকম কিন্তু একটা ইন্ডিকেশন তাকে দিতে হয় তো এই ইন্ডিকেশনটা আমরা মূলত রোবটস ডট টিএক্সটির মাধ্যমে হচ্ছে দিয়ে থাকি এখন এই যে রোবটস ডট টিএক্সটির যে সংজ্ঞাটা আছে এটা কিন্তু আপনাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে এরকম না আপনারা জাস্ট জানার জন্য এটা হচ্ছে কয়েকবার পড়ে নেবেন জাস্ট জিনিসটা বোঝার সাথে আপনারা জাস্ট কয়েকবার রিডিং পড়লে হবে এটাকে মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা এমন না তারপর দেখুন সাইট ম্যাপস সাইট ম্যাপস জিনিসটা কি সাইট ম্যাপ ইজ এ ফাইল দ্যাট কন্টেন এ লিস্ট অফ অল দ্য ইম্পর্টেন্ট ফেজেস অফ এ ওয়েবসাইট দ্য রিজন ফর হ্যাভিং অল অব দেম স্টোর ইন ওয়ান ফাইল সাইটম্যাপ হেল্প ক্রলার টু ফাইড অল দ্য পেজেস অ্যান্ড পোস্ট ইন ওয়ান ইনস্টেড অব ডিসকভারিং দেম বায়া ইন্টারনাল লিঙ্কস মানে হচ্ছে দেখুন সাইটম্যাপ হচ্ছে একটি নির্দেশক যা গুগল ক্রলারকে ক্রল করার সঠিক ও সহজ পদগুলো ক্রমান্বয়ে দেখিয়ে দেয় সাথে কোনটা পেজ কোনটা আর্টিকেল বা কোনটা কন্টেন্ট সেটা বলে দেয় মূলত ইন্ডেক্স করার জন্য সাইটম্যাপ প্রয়োজন দেখুন আমরা যখন একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করি তখন এই ওয়েবসাইটটা কিন্তু গুগলের ইন্ডেক্সিংয়ে থাকে না ইন্ডেক্সিং জিনিসটা কি গুগলের কাছে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট যেগুলো গুগলে সার্চ করলে আসে প্রত্যেকের একটা লিস্ট করা আছে। তো গুগলের লিস্টে কিন্তু এই আমাদের নতুন ওয়েবসাইটটা কিন্তু থাকে না তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্সিং করাতে হয় এই ইন্ডেক্সিং করানোর জন্য আমাদেরকে সাইট ম্যাপটা ক্রিয়েট করতে হয় সাইট ম্যাপ হচ্ছে কি মানে একটা ম্যাপের মতো আপনার ওয়েবসাইটের মধ্যে কোন কোন পেজ আছে কয়টা কয়টা পেজ আছে কোন পেজের আন্ডারে কি আছে কোন কোনটা ইম্পর্টেন্ট পেজ এই জিনিসগুলো হচ্ছে নির্দেশ করে সাইট ম্যাপের মধ্যে আশা করি বুঝতে পারছেন এটুকু বুঝলেই এনাফ আপনাদেরকে এটা একদম ঠোঁটস্থ বা মুখস্থ করতে হবে এরকম কোনো বিষয় না তারপর দেখুন এরপরের যে টেকনিক্যাল ইরোডটা থাকে সেটা হচ্ছে ক্যাননিক্যাল ট্যাগ এখন এই ক্যানোনিক্যাল ট্যাগ জিনিসটা কী A canonical tag is a way of telling search engine that a specific URL represents the master copy of a page. Using the canonical tag prevents problem caused by identical or duplicate content appearing on multiple URLs. তা আমরা যদি একটু বাংলায় দেখি দেখুন ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা হয় এই কারণে যেন ক্রলার মূল পেজ আর্টিকেল এবং ডুপ্লিকেট ফাইল কোনটা সেটা বুঝতে পারে অর্থাৎ আমরা যেন ভুল করে ডুপ্লিকেট কন্টেন্ট মেক করে সেটা ইন্ডেক্স না করি সেটা প্রতিরোধ করার জন্য মূলত ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করা হয় আমি যদি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে বলি ক্যানোনিক্যাল ট্যাগ মূলত ব্যবহার করা হয় এই কারণে যে আমরা যেন ভুল করে কোনো একটা আর্টিকেলকে দুইবার পাবলিশ করে না ফেলি অর্থাৎ একটা আর্টিকেল যখন ডুপ্লিকেট হয়ে যাবে অর্থাৎ দুইবার হয়ে যাবে তখন কিন্তু সেটা আমরা ক্যাননিক্যাল ট্যাগের মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করতে পারবো এবং এই কারণেই মূলত ক্যানোনিক্যাল ট্যাগটা সেট করতে হয় আশা করি বুঝতে পারছেন এবং এই পর্যন্ত বুঝলেই চলবে আপনাদেরকে এর থেকে বেশি এটা মুখস্থ করার প্রয়োজন নেই আমি বারবার বলতেছি তারপর দেখুন স্কিমা মার্কআপ স্কিমা মার্কআপ জিনিসটা কি স্কিমা মার্কআপ ইজ কোডিং দ্যাট অ্যালাউস ইউ টু ক্রিয়েট এনহান্স ডিসক্রিপশন দ্যাট অ্যাফিয়ার ইন সার্চ রেজাল্ট আমরা যদি একটু বাংলায় দেখি বলতেছি স্কিমা মার্কআপ হলো কোডিং যা আপনাকে বর্ধিত বিবরণ তৈরি করতে দেয় যা অনুসন্ধান ফলাফলে প্রদর্শিত হয় এটা পেজকে সঠিকভাবে নির্ধারণ ও ক্যাটাগরাইজড করার জন্য ব্যবহার করা হয় আমি যদি আরেকটু ক্লিয়ারভাবে বলি স্কিমা মার্কআপ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার কোন পেজটা কি সম্পর্কে সেটা সম্পর্কে একটা বিবরণ লেখা থাকবে যেই বিবরণটা পড়ে গুগলের রোবট বুঝতে পারবে এই পেজটা কি সম্পর্কে এটা কি আপনার কোর্স সম্পর্কে এই পেজটা কি আপনার কন্ট্যাক্টার সম্পর্কে নাকি এই পেজটা আপনার রেসিপি সম্পর্কে নাকি এই পেজটা আপনার কোন প্রোডাক্ট সম্পর্কে সেটা গুগল রোবট যাতে বুঝতে পারে এই জন্যই মূলত স্কিমা মার্কআপটা ব্যবহার করা হয় তো তাহলে আমরা হচ্ছে কি কি জানলাম আজকের এই টেকনিক্যাল এসিওর পার্টে দেখুন তো প্রথমত আমরা জানলাম যে টেকনিক্যাল এসিওর জিনিসটা কী এবং কোন কোন টেকনিক্যাল প্রবলেমগুলো একটা ওয়েবসাইটের ফিক্স করতে হয় সেই বিষয়গুলো আমরা জানলাম এবং সেই বিষয়গুলোর কোনটা কাকে কি কাজে লাগে এবং কোনটা কিসের জন্য ফিক্স করতে হয় কোনটার কাজ কি সে বিষয়গুলো হচ্ছে আমরা ইন ডিটেলস জানলাম আগামী পর্বে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল এসিওর একদম প্র্যাকটিক্যাল কাজগুলো করব যেমন রোবটস ডট টিএক্সটি এটা আমরা সরাসরি ফিক্সড করবো সাইট ম্যাপসের এই প্রবলেমটা আমরা সরাসরি ক্রিয়েট করব এবং ক্যানোনিক্যাল ট্যাক্সের যে বিষয় এটা সরাসরি আমরা ট্যাগ বসাবো এবং স্কিমা মার্কআপ যেটা রয়েছে এটাকে আমরা ফিক্স করব। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বগুলো জাস্ট আপনারা হচ্ছে একটু দেখে নেবেন পড়ে নেবেন যাতে করে বিষয়গুলো আপনারা প্র্যাকটিক্যাল কাজ করার সময় বুঝতে পারেন ধন্যবাদ